হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে গুড মর্নিং। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো সকালবেলা এখানে নাস্তা তৈরি করে নেওয়া হচ্ছে। তো রুটিগুলো সকালবেলা মা আমার আগে ঘুম থেকে উঠে গিয়েছে, তো মা একটু আর্লি উঠে তো উঠে রুটি ডো করে রুটিও বেলে নিয়েছে। তো আমি বললাম দাও আমি সেকে দিচ্ছি। তো রুটিগুলো একে একে সেকে নিচ্ছি। সেকে নেওয়া হয়ে গিয়েছে, তো এখন ডিম মামলেট করে নেব। তো তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এভাবে ডিম মামলেট করে নিয়েছি আর লবণ দিয়েছি। তো ডিম মামলেটটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেতে খুব ভালো লাগে। তো সকালের টিফিনটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, এখন সবাই মিলে সকালের টিফিনটা করে নেব। এরপর আমি বিছানাপত্র একটু গুছিয়ে নিয়েছি, আর আমাদের তো পূজা চলে আসলো। পূজার আগে ঘরে অনেক কাজ থাকে, ঘর দোর পরিষ্কার করতে হয়, সব কিছু ধুয়ে নিতে হয়। যেহেতু বছর একটা বছর শেষে আসলে মা আসে এত বড় একটা পূজা, তো তার জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় আর ঘর দোর অনেক সুন্দর করে ক্লিন করতে হয়। তো এই জন্য আজকে পুরো বাসাটা একটু ক্লিন করব যতটুক পারি। তো এখানে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, এখন টেবিলটা একটু মুছে নেব। আর এত ধুলো আসে বাইরের থেকে, প্রতিদিন মোছা হয়, এরপরও কিন্তু এত ধুলো যে কীভাবে আসে, পুরো টেবিলটা একদম সাদা হয়ে যায়, সব জিনিসই পুরো একদম সাদা হয়ে যায়। আর যেহেতু রোডের পাশে বাসা, তো সব কিছুতে এত ধুলো পড়ে, খুবই আসলে বিরক্ত লাগে। প্রতিদিন মোছা হয়, এরপরও এত ধুলো যে কোথার থেকে আসে। তো টেবিলটা একটু মুছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর ছোটবেলায় যখন আসলে পুজো আসতো, তখন আসলে অন্যরকম একটা ফিল হতো। তখন বাবা মা সবাই মিলে আর ভাই বোন সবাই মিলে আসলে অনেক একটা মজা হতো। আর এখনকার সময়টাই আসলে মানুষ যতটা বড় হয়, মনে হয় তার সাথে সাথে সময়গুলো আসলে অনেক পরিবর্তন হয়ে যায়। আর তখনকার সেই সময়গুলো সেই মানুষগুলো আসলে আমরা হাজার চেষ্টা করলেও আর ফিরে পাবো না। যতই আনন্দই আসুক, পূজায় আসুক, মনের একটা কোণে আসলে একটা কষ্ট থেকে যায়। আসলে প্রিয়জনদেরকে নিয়ে একটা অনুষ্ঠান, একটা মজা আনন্দ করার মধ্যে যে একটা ফিলিংস, সেটা আসলে পাওয়া যায় না। তো টিভিটাও ক্লিন করে নিচ্ছি, এত ধুলো পড়ে কি বলবো। টিভিটা আসলে অনেক সাদা আর কালশেটে হয়ে যায়, তো প্রতিদিনই আসলে মুছতে হয়। আর বাজার থেকে চলে আসলো, তো আজকে নিয়ে আসলো পেঁয়াজ রসুন, এরপর কিছু ওরসালাইন নিয়ে আনা হয়েছে মার জন্য। মার প্রেশারটা অনেক লো হয়ে গিয়েছে, কিছুদিন আগে অনেক জ্বর ছিল তার জন্য। আর কিছু টমেটো নিয়ে আনা হয়েছে, টমেটোটা ভাইয়ের অনেক পছন্দ, তার জন্য কিছু টমেটো নিয়ে আনা হয়েছে। তো বাজারটা গুছিয়ে রেখে চলে আসলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে, অনেক ধুলো পড়ে গিয়েছে। আসলে একটা দিন মিস করলে, একদিন পর একদিন না মুছলে একদম পুরোটা সাদা হয়ে যায়, এত ধুলো আসে, কোনো জিনিসে আসলে ধরাই যায় না, এতটা ধুলো বসে যায়। তো খুব সুন্দর করে আমি ক্লিন করে নিচ্ছি।
গ্লাসটা ক্লিন করে নিয়েছি, এখন এই গ্লাসটা ক্লিন করে নেব। তো গ্লাসটা আমি ক্লিন করব নিউজপেপার দিয়ে, নিউজপেপার দিয়ে যদি একটু হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করে নিয়ে এরপর যদি মোছা হয় তাহলে একদম চকচকে হয়ে যায়, কোনো দাগই থাকে না, পুরোটা অনেক সুন্দর করে ক্লিন হয়ে যায়। তো এখানে একটা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে নিয়েছি, তো পেপারে নিয়ে স্প্রে করে এভাবে মুছে নিচ্ছি, একদম পুরোটা ঝকঝকে হয়ে যাবে। যদি ন্যাকড়া দিয়ে করা হয় তখন কিন্তু একটা ঝাপসা ঝাপসা হয়ে থাকে, তো এভাবে করে নিলে একদম ক্লিন হয়ে যায়, চকচকে লাগে। তো পুরোটা ড্রেসিং টেবিলে আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে, একদম ঝকঝকে তকতকে করে নিয়েছি। তো এদিকে এখন আমি চলে আসলাম ফ্যান পরিষ্কার করতে, তো ফ্যানগুলো পরিষ্কার করে নিয়েছি, দুটো রুমেরই ফ্যান পরিষ্কার করে নিব। আরেকটা রুমে চলে আসলাম, এখন এই রুমের ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি। ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে এরপর ঘরটা মুছে নিব। সেগুলো করতে করতে কিন্তু প্রায় 1:30টার মতো বেজে গিয়েছিল। এরপর স্নান করে এসে তারপর ভাত খেতে খেতে প্রায় 3টা বেজে গিয়েছিল। আজকে সারাদিনে ব্লগটা